Hello friends, welcome to Bondhu Tutorial. Bondhu Tutorial YouTube channel e tomader shobaike shagoto janai. এই মুহূর্তে রাজ্য সরকারের দুটি সরকারি চাকরির পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গেল। তো এই ভিডিওতে আমরা দেখে নেব কোন কোন চাকরির রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং কিভাবে তোমরা তোমাদের রেজাল্ট চেক করবে। তো অবশ্যই বিস্তারিত জানার জন্য প্রত্যেকটি ভিডিওটিকে তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে তোমাদের কাছে করবো একটি ছোট্ট রিকোয়েস্ট। এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটিকে দেখছো প্লিজ প্রত্যেক একটি করে লাইক করে দাও, আর তোমরা অবশ্যই তোমাদের জেলার নামটি কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী সময় তোমাদের জেলাতে যখন কোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সবার প্রথম তোমাদেরকে আমরা কিন্তু নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট আমরা রয়েছি। তো WBMSC-র তরফ থেকে সম্পূর্ণ দুটি চাকরির পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এছাড়াও এখানে আরও অনেক পোস্ট রয়েছে। নেক্সট যেটি রয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, লিস্ট অফ ক্যান্ডিডেটস কল্ড ফর পার্সোনালিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ সাব রেজিস্টার আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 11/2019। তো এই দুটি চাকরির পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তোমরা কিন্তু অনেকেই হয়তো এই চাকরির পরীক্ষার রেজাল্টের জন্য তোমরা ওয়েট করেছিলে। তো তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে কিন্তু এই মুহূর্তে সুখবর, এবং কিন্তু প্রচুর ক্যান্ডিডেটের নাম কিন্তু লিস্টে রয়েছে এবং সবারই কিন্তু আলাদা আলাদা ডেটে কিন্তু ইন্টারভিউ হবে। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি নোটিশগুলোকে ডাউনলোড করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ফার্স্ট নোটিশ যেটি সেটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রেফার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 8/2019, লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ পার্সোনালিটি টেস্ট মনডে অর্থাৎ সোমবার 17/8/2020 তারিখ সকাল 11টা থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হবে, এবং এখানে কিন্তু রোল নাম্বার এবং ক্যান্ডিডেট নেম, ক্যাটাগরি এবং ডেট অফ বার্থ এই সমস্তগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। নেক্সট পোস্ট যেটি রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ হবে 18/8/2020 তারিখ সকাল 11টা থেকে। অবশ্যই তোমরা ইন্টারভিউ দেওয়ার আগে তোমরা এই লিস্ট থেকে দেখে নেবে যে তোমাদের এই লিস্টে নাম রয়েছে কিনা এবং কত তারিখে তোমাদের ইন্টারভিউ হবে। তো এভাবে কিন্তু এখানে স্ক্রল করে করে তোমরা একটু দেখে নেবে, মোট 8টি পেজ রয়েছে। তো লাস্ট ইন্টারভিউ ডেট যেটি রয়েছে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে ইন্টারভিউ তোমাদের চলবে 28/8/2020 তারিখ পর্যন্ত। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্ট, এবং এক্ষেত্রে লাস্ট ইন্টারভিউ ডেট যেটি রয়েছে 28/8/2020 তারিখ। তো এই লিস্টে যাদের নাম রয়েছে তো অবশ্যই তোমরা এখান থেকে একটু দেখে নেবে। তো এই তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, এবং এখানে যেটি বলা হয়েছে দ্য লেটার্স অফ পার্সোনালিটি টেস্ট অ্যালং উইথ বায়োডাটা ফরম্যাট অফ দ্য অ্যাভোভ মেনশনড ক্যান্ডিডেটস উইল বি ডাউনলোডেড, অর্থাৎ তোমাদের যে পার্সোনালিটি টেস্টের জন্য যে কল লেটার সেটি তোমরা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে MSCWB.org অফিসিয়াল ওয়েবসাইট থেকে 20/2020 তারিখ থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। নেক্সট নোটিশ যেটি রয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড যে নোটিশ যেটি প্রকাশিত হয়েছে তো সেটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 11/2019, এবং পোস্টের নাম লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ সাব রেজিস্ট্রার আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ডেট অফ পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ তোমাদের হবে 23/7/2020 তারিখ থেকে শুরু হবে সকাল 11টা থেকে। এখানে দেখতে পাচ্ছ বোর্ড ওয়ান, এখানে যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম রয়েছে তোমরা অবশ্যই তোমাদের রোল নাম্বার, ক্যান্ডিডেট নেম, ডেট অফ বার্থ, ক্যাটাগরি এগুলি তোমরা অবশ্যই এখান থেকে একটু দেখে নেবে। তো তোমাদের যে ইন্টারভিউ হবে সেটি কিন্তু 23/7/2020 তারিখ সকাল 11টা থেকে। নেক্সট লিস্ট যেটি রয়েছে দেখতে পাচ্ছ পার্সোনালিটি টেস্ট থার্সডে 23/7/2020 তারিখ বেলা 1টা থেকে আবার এখানে টাইম রয়েছে ইন্টারভিউ। এভাবে কিন্তু প্রত্যেকটি রোল নাম্বার ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু ইন্টারভিউ ডেট এবং সময় কিন্তু আলাদা রয়েছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই লিস্টে যাদের নাম রয়েছে তাদের ইন্টারভিউ হবে 24/7/2020 তারিখ সকাল 11টা থেকে। তো এইভাবে তোমরা কিন্তু স্ক্রল করে একটু দেখে নেবে, মোট 19টি পেজ কিন্তু রয়েছে এবং কিন্তু প্রচুর ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে রয়েছে। তোমরা অবশ্যই সার্চ বটনে ক্লিক করে তোমরা একটু দেখে নেবে, এখানে সার্চ বটনে ক্লিক করে তোমরা এখান থেকে একটু দেখে নেবে যে তোমাদের নাম এই লিস্টে রয়েছে কি না এবং তোমাদের ইন্টারভিউ কবে হবে। এক্ষেত্রে পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে যে লেটার সেটি কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে অফিসিয়াল এই ওয়েবসাইটটি থেকে 8/2020 তারিখ থেকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।
আরো বিস্তারিতভাবে জানার জন্য ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটটির লিংক আমি দিয়ে রাখবো, সেখান থেকে নোটিফিকেশনগুলোকে ডাউনলোড করে নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরে কিন্তু তোমরা ইন্টারভিউতে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে তোমাদের যদি একটু হেল্পফুল মনে হয় প্লিজ প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করে দাও, আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে প্লিজ তাদেরকেও একটু দেখার সুযোগ করে দাও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে পরবর্তী সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।